জাভাস্ক্রিপ্টের আজকে আমাদের 18 নম্বর এপিসোডে আসি, ঠিক তো? ইয়েস, আজকের এপিসোডে আমরা আলোচনা করব লজিক্যাল স্টেটমেন্ট নিয়ে। লজিক্যাল মানে কি? হ্যাঁ, লজিক্যাল স্টেটমেন্ট মানে আমি তোমাকে কথা দিলাম, তুমি আমাকে কথা দাও। তুমি যদি আমাকে এই কথাটা দাও, তাহলে আমিও তোমাকে এই কথাটা দিলাম, মানে কেমন? হ্যাঁ, ইফ এলস। আমরা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যারা আগে থেকে জানি, তারা হয়তো হালকা পাতলা জানি যে ইফ এলসের ব্যবহারটা কী। তো আমরা আজকে এই ইফ এলস নিয়েই আলোচনা করব, হালকা ছোট্ট একটা প্রজেক্ট সাথে থাকবে। তো আই হোপ আপনারা আজকের এপিসোডটা অনেক মজা করবেন, অনেক আনন্দ সহকারে দেখবেন, ভালো লাগবে আজকের এপিসোডটা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা। আচ্ছা, আমাদের এডিটরটা ওপেন করলাম, তারপরে ব্রাউজারটা ওপেন করলাম। এখন আমরা একটু বাদ দিয়ে দিই। আমরা এখন কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করব। তো ভেরি ভালো একটা জিনিস, তো একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা তো আসলে ট্রু এবং ফলস, মানে সত্য এবং মিথ্যা, এই দুইটা জিনিস জানা খুবই জরুরি। এটা জানার জন্য, কন্ডিশন বোঝার জন্য ট্রু এবং ফলস, মানে যে জিনিসটা সত্য সেটা ট্রু, যে জিনিসটা মিথ্যা সেটা ফলস, একদম মানে স্টেট কার্ড কথা। ওকে, তো ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ বিআর এ ইকুয়াল 3, 4, তারপর বি ইকুয়াল 3। ওকে, এভাবে নেওয়া যায়। আমরা জানি আবার যদি এরকম করে দুইটা নিয়ে এরকম কমা দিয়েও ইউজ করা যায়, যদি এরকম করতে চাই, এরকম করেও করা, এটাও ভ্যালিড। আচ্ছা, এখন আমি যদি একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা ইফ কন্ডিশনে অ্যাপ্লাই এইভাবে করতে পারি। মানে এই ইফ যখন হবে, তখন যদি সত্য হয়, মানে এটা মানে এর মধ্যে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করবো, মানে কি যদি হয়, মানে এখানে একটা কিছু বলবো। যদি সত্য হয় তাহলে এটা শো করবে, এর ভিতরে যেটা দেবো সেটাই শো করবে। সাপোজ আমি এখানে দিলাম তোমার কথা সত্য, ঠিক আছে। আচ্ছা, যদি সত্য না হয়, আচ্ছা এখানে একটা অবশ্যই আমাদের এরকম করে দিয়ে দিতে হবে। আর তারপরে কি এখানে ধরে দিয়ে দিলাম সত্য না হইলে এইটা সত্য। আচ্ছা, এটা ধরেন দিয়ে দিলাম আমি। এখন এখানে কিছু লেখানোর জন্য ইরোর দিচ্ছে, তো খুবই ভালো কথা। আমি এখানে ধরেন দিয়ে দিলাম মানে সত্য যাতে হয়, তোমার কথা সত্য। আমি বলে দিলাম এখানে 4টা বড় 3-এর চায়। আমি এখানে বলে দিলাম 4 মানে কি এ, এ মানে বড়, বড় মানে গেটার দেন, আর হচ্ছে বি মানে ছোট। তাহলে এই কথাটা সত্য না? 4 কি বড় না? 4 মানে এ, 4 তো অবশ্যই বির চেয়ে বড়। তাহলে আমরা এখানে যদি ইকুয়াল দেই, তাহলে কি তোমার কথা সত্য, মানে এটা মিলে গেছে, মানে এটা শো করতেছে। এটা মিলে গেছে। আচ্ছা, যদি আমরা এখানে এই গেটার দেন না দিয়ে লেস দেন দিতাম, তাহলে কি হতো? সত্য না হইলে এইটা সত্য, মানে এটা শো করছে, মানে তোমার কথা মিথ্যা। এখানে এই তোমার কথা মিথ্যা, মানে কথাটা মেলে নেই আর কি, এই কথাটা মিথ্যা। আচ্ছা, তার মানে এখানে যদি সত্য হয়ে থাকে, এটা যদি ট্রু হয়ে থাকে, TRUE ট্রু যদি হয়ে থাকে, তাহলে তোমার কথা সত্য শো করবে, এটা শো করবে। আর যদি এখানে কি হয়ে থাকে, মানে এখানে যে লজিকটা হবে সেটা যদি ফলস হয়ে থাকে, তাহলে এটা না শো করে এলস শো করবে। এখন এলস শো করছে কি? এলস শো করে না। আচ্ছা, ফলস ইজ নট ডিফাইন্ড, এখানে ফলস বানান ভুল হয়েছে, FALSE ফলস, তোমার কথা মিথ্যা, মানে এটা যদি না মিলে তাহলে এটা শো করবে। একদম মানে সিম্পল একটা জিনিস। আই হোপ আমরা যদি একটু এক্সাম্পল দিই, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাব আমরা। সাপোজ ধরেন আমরা কি করব, একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নিলাম ধরেন একটা সাবমিন নামে একটা কিউট একটা ছেলে আছে ওকে ওকে ধরেন সে পরীক্ষা দিছে পরীক্ষাতে ধরেন সে পাইছে কত নাম্বার 50 নাম্বার পাইছে গুড রেজাল্ট খুব একটা ভালো না আউট অফ 150 এটা মোটেই ভালো রেজাল্ট না যাই হোক তো আমি আমরা জানি যে পাস কত মার্কসে পাস ধরলাম 33 তে যদি এখন অনেক ইউনিভার্সিটিতেই রেজাল্ট 60 তে পাস আচ্ছা আর নরমালি 40 তে পাস তো যাই হোক এখন আমি এখানে কিছু মানে কন্ডিশন অ্যাপ্লাই করব সাপোজ ধরেন if যদি সাব্বির কি হয়ে থাকে সাব্বির যদি মানে সাব্বির বলতে সাব্বিরের রেজাল্ট আর কি সাব্বিরের রেজাল্ট যদি বেশি হয়ে থাকে কিসের চেয়ে PASS পাশের চেয়ে তাহলে কি হবে এখানে শো করবে এখানে শো করবে সাব্বির PASS পাস করছে গ্রেট আসলে তো সাব্বির পাস করছে ওকে কিন্তু যদি ধরেন এখানে সাব্বির পাস করছে আচ্ছা এখানে আমরা দিয়ে দিলাম else একটা কন্ডিশন দিয়ে দিলাম মানে যদি পাস না করে থাকে তাহলে কি হবে এর সঙ্গে না মিলে বা 50 পাইছে এখন এটা তো আসলে পেতে পারে 20 পেতে পারে তাই না তখন কি হবে কিছু শো করছে না তো এটার জন্য যদি এটা না হয় সে ক্ষেত্রে কি হবে এখানে ধরে দিয়ে দিলাম log সাব্বির ফেল কইরা উল্টায়া ফেলাইছে কি ঠিক আছে সাব্বির ফেল কইরা উল্টায়া ফেলাইছে ওকে তাহলে আমরা ফেল যখন করব তখন এটা শো করবে আর যখন পাস করব তখন এটা শো করবে আমরা যদি পাস করি ধরেন পাস করলাম এখানে দিয়ে দিলাম 80 নাম্বার তাহলে কি হচ্ছে পাস করছে আমরা যদি এখানে দিয়ে দেই কত নাম্বার 180 নাম্বার তাহলে কি হচ্ছে তাও সাব্বির পাস করছে আসলে কি এটা উচিত এটা মোটেই উচিত না যখন একটা মানুষ 100 এর চেয়ে বেশি নাম্বার পাবে তখন আসলে তাকে পাস করা ধরা চলে না সে আসলে কি মানে যে কোনো একটা ঝামেলা হইছে মানে টিচার তারে অতিরিক্ত আদর করে নাম্বার দিছে এত অথবা মানে সামথিং ক্যালকুলেশনে ঝামেলা আছে বা ডাবল নাম্বার দিয়েছে 90 দাও ডাবল পাইছে তো সে ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন আসলে এখানে বেঁধে দিতে পারি তো সেটার জন্য আমরা else না দিয়ে এখানে ডাইরেক্ট else if মানে if তো আর দুই ডাবল ইউজ করা যায় না মানে যদি এবং যদি এরকম তো করা যায় না তো এখানে else if ধরেন দিয়ে দিলাম এরকম করে এখানে কিছু দিয়ে দেব যে যদি কি হয় এই সাব্বির ছেলেটা যদি কখনো কি হয় বেশি নাম্বার পায় কার চেয়ে 100 চেয়ে তাহলে কি হবে বলবে যে না এখানে তখন কি তারা বলবে সামথিং বলবে যে ধরেন টিচার 2 নাম্বারই করছে টিচার 2 নাম্বারই করছে ঠিক আছে আসলে এটা শো করছে না কারণ কি শো করছে ফার্স্টে যখন কন্ডিশনটা আসলে এইভাবে যায় মানে জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটারটা পড়ে এখান থেকে পড়তেছে দেখেন এখান থেকে পড়তেছে দেখছে যে সাব্বির আসলে বড় পাশের চেয়ে তখন এটাই মানে ই করার পর এটাই কনসোলে শো করানোর পর প্রিন্ট হওয়ার পর বাকিগুলোর দিকে তাকানোর টাইম নাই তো এখানে আমাদের আসলে পাস করার জন্য আরেকটু আরো কিছু বলে দিতে হবে যে আসলে পাস করার জন্য একটা শর্ত আছে পাস করার জন্য সাব্বির তো পাস করার জন্য বড় হতে হবে পাশের চেয়ে 33 এর চেয়ে বড় হতে হবে এবং এখানে and এর জন্য এরকম করে দিতে হয় মানে এরকম করে ডাবল এন্ড দিতে হয় এরকম করে এন্ড দেওয়া যায় না এরকম করে দেওয়া যায় না কি করতে হয় এরকম এন্ড দুটো সাইন দিতে হয় এন্ড মানে পাস করার জন্য শর্ত এটাও দিতে হবে এবং কি করতে হবে সাব্বিরকে আরেকটা ক্রাইটেরিয়া মানে মানে ফলো করবে এখানে সেটা হচ্ছে অবশ্যই 100 চেয়ে ছোট হতে হবে ওকে তাহলে এবার কিন্তু ঠিক আছে দেখেন টিচার 2 নাম্বারই করছে এটা এটা ঠিক আছে না এখন ঠিক আছে 180 দিসের জন্য কি হচ্ছে টিচার 2 নাম্বারই করছে মানে এটা এটা আসলে ম্যাচ করে না এখন আমি যদি ডিরেক্ট এখানে 100 দিয়ে দেই তাহলে কি সাব্বির ফেল কইরা উল্টা ফেলাইছে কেন 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 কারণ এটাও মিলে নাই কারণ হচ্ছে আবার এটাও মিলে নাই মানে হচ্ছে দেখেন এখানে কি সাব্বির 100 চেয়ে ছোট এখানে 100 সমান না হ্যাঁ তাহলে এটা মিলে নাই আবার এখানে বলছে কি সাব্বির 100 চেয়ে বড় এটাও মিলে নাই তাহলে এটা মিলছে কেন 100 হলো তো ফেল করার কথা না হ্যাঁ এখানে দেখেন এখানে খুব একটা বোঝার একটা বিষয় পাস করার জন্য শর্ত কি আমি দিছি 100 চেয়ে ছোট আসলে 100 তো পাস তো সেজন্য এখানে আমরা একটা ইকুয়াল দেব মানে 100 সমান অথবা 100 চেয়ে ছোট হতে হবে 100 সমান অথবা 100 চেয়ে ছোট হলেই পাস করবে এখন দেখেন কি আসছে সাব্বির পাস করছে আবার যদি 99 দেই তাহলেও পাস করছে মানে আমার মনে হয় আমরা বুঝতে পারছি একটু মানে জিনিসটা কঠিন মনে হতে পারে বাট খুবই সিম্পল মনে হতে পারে যারা ফার্স্ট টাইম দেখবেন তাদের কাছে একটু কঠিন মনে হতে পারে বাট এটা অনেক সিম্পল একটা বিষয় ওকে এখন ধরেন টিচার রেগে মেগে তাকে দিয়ে দিল কত -22 মান না -99 তাহলে কি হলো সাব্বির ফেল করছে আসলে এটা উচিত না এই যে মাথা খারাপ হইছে যে এটা না এখানে আরেকটা শর্ত দিয়ে দেব আমরা যে এই মাথা খারাপ তখনই হবে যখন হচ্ছে 100 এর চেয়ে বড় হবে অথবা এখানে অথবা এইভাবে দিতে হয় পাইপ চিহ্ন দিয়ে অথবা দিতে হয় যখন 100 এর চেয়ে বড় হবে এবং যখন কি হবে ছোট হবে 0 এর চেয়ে তখন বলবে টিচার 2 নাম্বারই করছে কথা ক্লিয়ার I hope আপনারা বুঝতে পারছেন খুবই একটা সিম্পল একটা জিনিস এই মানে প্রোগ্রামিং বোঝার জন্য এই লজিক বা কন্ডিশন এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট তো এই হচ্ছে ব্যাপার তো আমরা ইচ্ছা করলে এখানে একটা জিনিস দিতে পারি PROMPT prompt এরকম করে দিতে পারি তখন এরকম একটা আসবে আমরা যদি একটু বাড়াই এটাকে ও আচ্ছা এখন দেখা যাবে না দেখেন আমরা এখান থেকে ইনপুট দিতে পারবো আমরা দিলাম 45 কি আসে পাস করছে আবার আমরা দিয়ে দিলাম 12 ফেল মারছে আমরা দিলাম 999 টিচার 2 নাম্বারই করছে মানে খুব ভালো কিন্তু ব্যাপারটা তো এই হচ্ছে ব্যাপার আমরা এখান থেকেই নরমালি থাক পাস করছে আবার যদি আমরা এখানে দিয়ে দেই 89 তা পাস করছে আমরা যদি দিয়ে দেই -89 2 নাম্বারই করছে বা যদি আমরা দিয়ে দেই শুধু 9 ফেল মেরে উল্টা ফেলাইছে এই হচ্ছে ব্যাপার আমরা কন্ডিশন অলরেডি অনেক ভালোভাবে বুঝে গেছি যদি এটুকু বুঝি তো আমরা আরেকটু নিজে কন্ডিশন নিজেরা তৈরি করব আমরা ধরেন সিজিপিএ বের করতে পারি বের করে আরেকটু এই ব্যাপারটা সম্পর্কে একটু ভালো করে বুঝতে পারি আর অনেক কন্ডিশন নিজের মাথার মধ্যে আনবো এনে সেগুলো অ্যাপ্লাই করব করার ট্রাই করব জাস্ট শুধু if else দিয়ে তাহলে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো আই হোপ আজকের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ